আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমরা শিখব তোমাদের গণিত বইয়ে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমে সাজাই। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমে সাজাই। এক নম্বরে এখানে দেখো, এক নম্বরে 399, 409, 480, 379। এখানে ছোট থেকে বড় প্রথমে সাজাই। প্রথমে আমরা লিখলাম 399, সবচেয়ে ছোট। এরপর বাকি তিনটা সংখ্যার মধ্যে আছে 399, এরপর 409, এরপর 480 লিখলাম। এরপর দেখো বড় থেকে ছোট, তাহলে প্রথমে আমরা কী লিখবো? বড়, সবচেয়ে বড় 480, তারপর বাকি সংখ্যাগুলোর মধ্যে 409, এরপর 399, এরপর 379। এরপর দেখো দুই নম্বরে 709, 699, 735, 802। ছোট থেকে বড় প্রথমে আমরা সাজাই 699, 709, 735, 802। বড় থেকে ছোট আমরা এখানে এই প্রথমে 802 লিখব, এরপর 735, 709, 699। এরপর তিন নম্বর দেখো 611, 689, 690, 609। আচ্ছা, ছোট থেকে বড় প্রথমে আমরা সাজাই, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 609, এরপর বাকি সংখ্যাগুলোর মধ্যে ছোট হলো 611, এরপর 689, এরপর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 690। আমরা ছোট থেকে বড় সাজালাম। এরপর দেখি বড় থেকে ছোট, আমরা ছোট থেকে বড় সাজালাম, এরপর বড় থেকে ছোট সাজাবো। প্রথমে লিখব 690, তারপর 689, 611, 609। এরপর দেখো চার নাম্বার, এখানে 1009, 809, 888, 1099। এখানে ছোট থেকে বড় প্রথমে সাজাবো, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 809, তারপর 888, এরপর 1009, এরপর সবচেয়ে বড় হচ্ছে 1099। এরপর বড় থেকে ছোট সাজাবো, সবচেয়ে বড় সংখ্যা 1099, তারপর 1009, 888, 809। শিক্ষার্থীরা, এবার আমরা শিখব সংখ্যাটি কত। প্রথমে দেখো এক নম্বরে একটি সংখ্যা 7599 থেকে এক বেশি, অর্থাৎ 7599-এর সাথে এক যোগ করলে আমরা কী পাবো? 7600, অর্থাৎ সংখ্যাটি 7600। এরপর দুই নম্বর হলো একটি সংখ্যা 3000 থেকে এক কম, অর্থাৎ আমরা এক বিয়োগ করব। কোনটা থেকে? 3000, এই সংখ্যাটি থেকে এক বিয়োগ করলে আমরা কী পাবো? 2999। সুতরাং সংখ্যাটি 2999। এরপর তিন নাম্বার দেখো একটি সংখ্যা 4990 থেকে 10 বেশি বললে আমরা এই সংখ্যার সাথে নতুন সংখ্যা বের করার জন্য এই সংখ্যাটি, যেই সংখ্যাটি বেশি বলে সেটা যোগ করব। তাহলে যোগ করে পেলাম আমরা কত? 5000। সুতরাং সংখ্যাটি 5000। আমরা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি, তোমাদের কাছে যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবে। এরপর দেখো চার নম্বর, একটি সংখ্যা 10000 থেকে 10 কম, আমরা সংখ্যাটি বের করব, 10000 থেকে 10 বিয়োগ করব,
বিয়োগ করে পেলাম আমরা 9990, সুতরাং সংখ্যাটি 9990। এরপর দেখো 5 নাম্বার 1000 থেকে 800 এর পার্থক্য, পার্থক্য বললে আমরা বিয়োগ করব। তাহলে 1000 থেকে 800 বিয়োগ করলে কত পাবো? 200, সুতরাং পার্থক্য 200। শিক্ষার্থীরা, এবার আমরা করব খালি ঘরে বৃহত্তর বা ক্ষুদ্রতর প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। এক নম্বরে 456 খালি ঘর 465। লক্ষ্য করো এখানে 465 বড়, তাই প্রতীক কোন প্রতীকটা আমরা বসালাম? আমরা ক্ষুদ্রতর প্রতীকটা বসালাম। প্রথম সংখ্যাটি যদি বড় হয় তাহলে বৃহত্তর প্রতীকটি বসাবো, আর যদি পরের সংখ্যাটি বড় হয় তাহলে আমরা ক্ষুদ্রতর প্রতীকটি বসাবো। দেখো 2 নম্বরে, এরপর 3 নম্বর দেখো 6391 বড় আর 5389 ছোট, তাই আমরা বৃহত্তর প্রতীকটি বসালাম। এরপর দেখো 4 নম্বর 5899 আর এখানে 6000 বড়, তাই ক্ষুদ্রতর প্রতীকটি বসালাম। পরের সংখ্যাটি বড়, তাই ক্ষুদ্রতর চিহ্নটি ব্যবহার হবে। এরপর 5 নম্বর 3609 খালি ঘর 3906, এরপর খালি ঘর দিয়ে আবার 3960। দেখো এখানে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বড়, তাহলে তাই এখানে ক্ষুদ্রতর চিহ্নটি বসেছে। এখানে দেখো 3960 এই সংখ্যাটি থেকে বড়, তাই এখানেও কি বসেছে? ক্ষুদ্রতর চিহ্নটি বা প্রতীকটি। এরপর 6 নম্বর দেখো 2532, এখানে 2352, এখানে 2532 বড়, তাই এদিকে এই চিহ্নটি বসেছে। এরপর এখানে দেখো 2352 বড় আর 2235 ছোট, তাই এই বৃহত্তর চিহ্নটি বসেছে। এবার দেখো 7 নম্বর 7999, 8999, 9999, এখানে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বড়, তাই এইখানে ক্ষুদ্রতর চিহ্নটি বসেছে। আবার এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি ছোট, এখানেও ক্ষুদ্রতর চিহ্নটি বসেছে। শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।